আমি শ্রাবণী আশ্রিমা ফ্যাশনে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন সেলাই শিখছেন তাদের জন্য। আজকে আমি বডি থেকে কিভাবে সালোয়ারের মাপ নিয়ে সালোয়ার কাটিং করতে হয় সেটাই আপনাদের শেখাবো। সালোয়ারের জন্য আমাদের তিনটে মাপের দরকার হয়, একটা হচ্ছে সালোয়ারের লম্বাটা মানে যেটাকে আমরা ঝুল বলি, আরেকটা হিপের মাপ লাগবে, আরেকটা লাগবে হচ্ছে মুহুরির মাপ। প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। ঝুলের মাপ নেওয়ার জন্য এইভাবে সাইড হয়ে দাঁড়াতে হবে, তারপরে দেখুন কোমরের যেখানে প্যান্টটা বাঁধবে সেখান থেকে এইভাবে ধরে একদম নিচ অবধি, ঠিক আছে, কতটা হয় দেখুন। আমার এখানে এসছে ঝুল 36 ইঞ্চি। এবার নিয়ে নেব হিপের মাপ। হিপ হচ্ছে এই যে একদম এই মিডিল পোর্শনটা যেখানটাতে আমাদের এই ফোলাটা থাকবে সেই জায়গা থেকে কিন্তু হিপের মাপটা নিতে হবে। এইভাবে হিপের মাপটা নিয়ে নেবেন, দেখুন ঠিক এই মিডিল পোর্শন অবধি মাঝ বরাবর। এখানে দেখুন আমার হিপ এসছে 38 ইঞ্চি, বোঝা গেল। এবার হচ্ছে মুহুরির মাপ নেবেন। মুহুরির মাপের জন্য ঠিক ইঞ্চি টেপটাকে এইভাবে ধরবেন, এইভাবে নিয়ে ঠিক কতটা যে যতটা ঢিলা রাখতে চায়। আমি এখানে নিচ্ছি 13 ইঞ্চি। তাহলে আমাদের সালোয়ারের ঝুল হলো 36 ইঞ্চি, হিপ হলো 38 ইঞ্চি, আর মুহুরি হচ্ছে 13 ইঞ্চি। এই মাপে আমি আপনাদের সালোয়ারটা কাটিং করে দেখাবো। সালোয়ারের কাপড়টা আমি 4 ভাঁজ করে বসিয়ে নিয়েছি, আর ওই দিকটা আছে আমাদের কাপড়ের খোলা দিকটা, আর এই দিকটাতে আছে বন্ধ দিক। আমাদের সালোয়ারটা লম্বা হবে 36 ইঞ্চি, আর ওপরে আমাদের 7 ইঞ্চির বেল্ট হবে, তাই ইঞ্চি টেপে 7 ইঞ্চি আমরা ওপরে রেখে দেবো কাপড়ে, তারপরে বাকি আমরা 36 ইঞ্চি এখান থেকে মেপে নেব। দেখুন এখানে আমার 36 ইঞ্চি হচ্ছে, এখানে একটা মার্ক করে দিচ্ছি, আর নিচে 2 ইঞ্চি আমাদের মুহুরিতে মোড়া চলে যাবে, তাই আরও 2 ইঞ্চি নিয়ে নিয়ে 38-এ মার্ক করে দিলাম। এবার স্কেল দিয়ে এটা সোজা দাগ টেনে দিয়ে তারপর নিচের বাকি কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেব, ওই কাপড়টা দিয়ে আমাদের ওপরের বেলটা হয়ে যাবে। এবার ওই কোণা থেকে আমরা নিয়ে নেব হাইয়ের মাপ। হাইয়ের জন্য আমাদের লাগবে হিপের মাপ। হিপ হচ্ছে আমাদের 38 ইঞ্চি, তাকে সরাসরি আমরা 3 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 ইঞ্চি লুজিং অ্যাড করব। তাহলে 38 ইঞ্চিকে 3 দিয়ে ভাগ করলে হবে আমাদের 13 ইঞ্চির থেকে সামান্য একটুখানি কম, আমি 13 ইঞ্চি নিয়ে নেব, আর তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে হচ্ছে 15 ইঞ্চি। এবার ওপরে 7 ইঞ্চি আমাদের বেল্টে যাবে, তাহলে নিচে থাকছে 8 ইঞ্চি, আমি এখানে 8 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এবার নিচে এখান থেকে আমাদের মুহুরির মাপ যা তাকে হাফ করে দেবো। মুহুরি আমাদের 13, তাকে হাফ করলে হয় 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে এখানে মার্ক করে দিলাম, আর এক্সট্রা আমি 1 ইঞ্চি বেশি কাপড় নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে ওই যে হাইয়ের মাপ নিচ্ছি 8 ইঞ্চি, সেটা লম্বা বড় স্কেল দিয়ে সোজা টেনে দেব। নিচ দিকটা একটু ত্যাচটা করে এইভাবে মিলিয়ে দেব। এবার এটাকে আমি কেটে নেব, দেখুন আমি কেটে নিয়েছি। এবার আমরা কলিটা কাটবো, এই যে সাইডে ত্যাচটা কাপড়টা বেরিয়েছে এটা দিয়ে কলিটা আমাদের হয়ে যাবে। আমি 2টো কাপড় নিয়ে নিয়েছি, তারপর দেখুন 7 ইঞ্চির আমি কলি নেব, এইভাবে 7 ইঞ্চি মেপে নিচ্ছি, ওপরে ইঞ্চি টেপটাকে ধরে নিচটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে 7 ইঞ্চি করে মেপে তারপর আমি কলিটাকে কেটে নেব। এবার বেলটাকে কাটিং করব। দেখুন আমাদের হিপ যা তার সঙ্গে আমরা 6 ইঞ্চি যোগ করে দেব। হিপ হচ্ছে 38, তাকে 6 ইঞ্চি যোগ করলে হবে 44, আর এটাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি কাপড়টা, মানে 11 ইঞ্চি আসার দরকার ছিল কিন্তু এখানে 10 ইঞ্চি এসছে, তার মানে আমার একটু সাইডে কাপড় কম আছে, আমি পরে ওটা জুড়িয়ে নেব। এবার বেল্টের চওড়াটা আমরা 7 ইঞ্চি নেব, তার সঙ্গে আমরা 2 ইঞ্চি বেশি নেব, কারণ বেল্টের নিচে আর ওপরে দড়ির ঘাট করার জন্য আমাদের 2 ইঞ্চি বেশি লাগবে, তাই আমি এখানে 9 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার এটা স্কেল দিয়ে সোজা টেনে আমি কেটে নেব। বেল্টের সাইডে যে একটু কাপড় কম ছিল সেটা আমি এখান থেকে কাটিং করে নিয়েছি। আমার কিন্তু সালোয়ারটা কাটিং একদম কমপ্লিট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আজ তবে এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।